আজকে আমরা ত্রিভুজ নিয়ে ক্লাস করাবো আমরা শুরু করে দেব ত্রিভুজ নিয়ে একেবারে বিস্তারিত বেসিক যত প্রশ্ন আসে ত্রিভুজে আপনার ফার্স্ট ক্লাস জবগুলোতেও যেমন আসে প্লাস হচ্ছে আপনার দশম গ্রেড থেকে বিশতম গ্রেডের ভিতরে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে ত্রিভুজ থেকে স্য আমরা এই জিনিসটাই আজকে করার চেষ্টা করবো এইটা হচ্ছে আমাদের একটা ত্রিভুজ যার তিনটা বাহু থাকে ওকে আপনারা জয়েন করতে থাকেন একটু জানান কে কোথা থেকে আসেন একটু আমি দেখার চেষ্টা করি ঢাকার বাইরে থেকে কারা ঢাকার ভিতরে কারা কুমিল্লা থেকে আছে একজন বগুড়া থেকে আছে ওকে মাহমুদুল হাসান বগুড়া থেকে ইসলাম কুমিল্লা থেকে আচ্ছা এখন দেখেন ঢাকা থেকে আছে মিজানুর রহমান সবাই কমেন্ট করেন ফরিদপুর থেকে আছে আছে তাহরিন তাবাসুম তাসা ওকে ফরিদপুর থেকে আসেন তার মানে ঢাকার বাইরে থেকে অনেকেই আসেন সবাই একটু কমেন্টে জানান ঢাকার ভিতরে এবং বাইরে যেখান থেকে আসেন একটু জানান আমাদের আপনারা যদি আমার ম্যাথের আগের ক্লাসগুলো দেখেন আইডিয়া করতে পারবেন যে আমি কেমন ক্লাস নেই। এবং আমাদের ব্যাচগুলোতে যারা এতদিন পরে ক্লাস করছে তারাও মোটামুটি বেশ ভালো স্যাটিসফাইড যে ম্যাথ আমরা ভালো বোঝাই এবং হচ্ছে আমাদের নতুন দুইটা ব্যাচ আস্তে ইংলিশ এবং ম্যাথের আঠাশ তারিখ থেকে শুরু হয়ে যাবে মানে আর মাত্র দুই দিন আছে দুই দিন পর নতুন ব্যাচ শুরু হয়ে যাবে মাত্র টাকায় আপনারা আমাদের সাথে কোর্স করতে পারবেন ত্রিভুজ নিয়ে আলোচনা করার কথা তাহলে চলেন শুরু করি ত্রিভুজ বুঝ মানে হচ্ছে মানে হচ্ছে তিন মানে তিনটা বাহু থাকবে ত্রিভুজের ওকে ত্রিভুজের তিনটা বাহু থাকবে এবং ত্রিভুজের ভিতরে তিনটা কোণ থাকে এগুলাকে বলা বলে কোণ বা ইন্টারিওর অ্যাঙ্গেল ইংলিশে আমরা বলি ইন্টারিওর অ্যাঙ্গেল এই যে আমাদের অন্তস্থ কোণ অন্তস্থ গুলার সবগুলাকে যদি আমরা যোগ করি তাহলে আমাদের যেমন এইখানে একটা কোন এইটা একটা কোন এটা একটা কোন এই সবগুলার কোণের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি কত ডিগ্রি একশো আশি ডিগ্রি ওকে আমরা যদি এটা নাম দেই ত্রিভুষ্টের নাম এ বি সি তাহলে এই কোনটার নাম হবে হচ্ছে গিয়ে বিএসি অথবা এ বি যে কোনো একটা নাম দেওয়া যায় খেয়াল রাখবেন অনেক সময় এইভাবে লেখা মানে হচ্ছে মাঝখানে যে থাকবে তারটায় তার নামই হচ্ছে কোনটা হয় যার নামে কোন তাকে মাঝখানে হয় যেমন এই বি কোনটার ক্ষেত্রে আমরা লিখতে পারি এ বি সি আর সি কোণের ক্ষেত্রে এ সি বি এ সি বি মানে এ সি কোণ এই তিনটা কোণের আমরা যে যোগ করি টোনাল হবে আমার একশো আশি ডিগ্রি এগুলোকে ইন্টারিয়র অ্যাঙ্গেল অথবা হচ্ছে অন্তঃস্থ কোণ বলা হয় কে কোথা থেকে আসেন তো নারায়ণগঞ্জ থেকে আসেন চিটাগাং পতিঙ্গা থেকে আসে ও বিএাসে চিটাগাং থেকে সিলেট থেকে আসে সাব্বির আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ওকে তার মানে আপনারা অনেক জায়গা থেকে আসেন আপনারা বন্ধু বান্ধবদের মেনশন দিয়ে দেন আপনাদের জিগারি দুঃস নাই যে এই বন্ধুকে আমি যা পড়ি তাকে শেয়ার করি সেও আমাকে নোটস নোটসগুলো তারপর বিভিন্ন কিছু শেয়ার করে এইসব বন্ধুদের অ্যাড দিবেন তাহলে তারাও উপকৃত হইলো খেয়াল করেন খুবই ইম্পর্ট্যান্ট ক্লাস কিন্তু ত্রিভুজ চতুর্ভুজ এবং হচ্ছে বৃত্ত টানা তিনটা ক্লাস হবে তিন দিনে আজকে কালকে এবং পর দিন তো এই তিনটা ক্লাসই আপনারা উপকৃত হবেন আগামীকাল সাড়ে আটটায় ক্লাস আর পরদিন হচ্ছে রাত দশটায় গেল ম্যাথসের রবিবারে দুইটা ক্লাস একটা হচ্ছে রাত দশটা ম্যাথের বৃত্ত নিয়ে আর রাত সাড়ে আটটা হচ্ছে বয়েস নিয়ে আমরা একটু আগেই বয়েস নিয়ে একটা আমরা টেন্স নিয়ে একটা লাইভ ক্লাস শেষ করছি ওইটা দেখলে আপনারা টেন্সের ভালো একটা আইডিয়া পাবেন তাহলে চলুন শুরু করি এই যে ব্যাপারটা একশো আশি ডিগ্রি একটা জিনিস খেয়াল রাখবেন যে কোনো একটা কোনকে যদি আমি বর্ধিত করি বাহুকে আমার এখানে দেখেন বিসি নামে একটা বাহু আছে বিসি এই বাহুটার নাম বিসি বাহু এটাকে যদি আমি বর্ধিত করি বাইরের দিকে তাহলে একটা বহিস্থ কোণ যেটা কি ইংলিশে বলে এক্সটারিয়ার অ্যাঙ্গেল উৎপন্ন হয় এবং এই বহিস্ত কোণটা সবসময় এই ত্রিভুজের বিপরীত দুইটা অন্তস্থ কোণের সমান হবে তার মানে কি অর্থাৎ এই যে বহিস্ত কোণ উৎপন্ন হয়েছে এই কোণটা বিপরীত এই দুইটা কোণের মানের সমান হবে অর্থাৎ এটা যদি একশো বিশ ডিগ্রি হয় তার মানে এইটার যোগফল একশো বিশ ডিগ্রি হবে অথবা ধরেন এটাকে একশো তিরিশ ডিগ্রি ধরি ফর এক্সাম্পল তার মানে এই দুইটার যোগফল একশো তিরিশ ডিগ্রি হইতেই হবে তার মানে আমরা কি জানলাম ব্যাপারটা কোনো একটা ত্রিভুজকে যদি ত্রিভুজের যে কোনো একটা বাহুকে যদি বর্ধিত করি যে বহিস্থ কোনটা উৎপন্ন হয় এই কোনটা হচ্ছে তার বিপরীত ওই আমার যে ত্রিভুজটা আছে ত্রিভুজের বিপরীত অন্তস্থ কোণ দুইটার মানের সমান তার মানে এই দুইটার যোগফল কত হবে আমার একশো তিরিশ ডিগ্রি হবে খেয়াল করেন এইটা একটা সমান্তরাল রেখা উৎপন্ন হয়েছে না সমান্তরাল আমরা কোণের বা অ্যাঙ্গেলের আলোচনায় বলছিলাম একটা সমান্তরাল রেখার একটা বিন্দুতে যদি আমরা একটা কোণ আঁকি এই কোণটা হবে একশো আশি ডিগ্রি তার মানে এ দেখেন তো এই বিন্দুতে এই যে বাহুটা যেখানে মিলত হয়েছে এই বিন্দুতে একটা কোণ উৎপন্ন হয়েছে পুরোটা একশো আশি ডিগ্রি পুরাটা একশো আশি ডিগ্রি আর এই অংশের মান হচ্ছে একশো তিরিশ ডিগ্রি তার মানে এটার নাম মান হবে পঞ্চাশ ডিগ্রি ওকে এটা মান পঞ্চাশ ডিগ্রি আর এই দুই দুইটার যোগফল কত হবে একশো তিরিশ ডিগ্রি তার মানে আমরা একটা জিনিস জানলাম কোণের কোনটা সমান হবে এগুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তথ্য আচ্ছা দিচ্ছেন আপনারা গাজীপুর থেকে একজন আছেন ওকে সবাই মেনশন দেন বন্ধুদেরকে মেনশন দিতে থাকেন এবার আসেন ত্রিভুজের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট একটা তথ্য ত্রিভুজের যে কোনো দুইটা বাহুর যোগফল তৃতীয় বাহু থেকে অবশ্যই বৃহত্তম হইতে হবে নতবা ত্রিভুজ আঁকা সম্ভব না এটার মানে কি এই যে আমি তিনটা বাহু আঁকলাম তিনটা বাহু আঁকলাম এবং আমি ধরেন তিনটা বাহুর মান দেই ধরেন এটার মান হচ্ছে ফোর এটার মান হচ্ছে থ্রি এটার মান হচ্ছে সেভেন জাস্ট ফর এক্সাম্পল এইটা ত্রিভুজ হয় নাই এভাবে আঁকা সম্ভব না মান কিন্তু এটা হওয়া সম্ভব না জাস্ট আমি বোঝানোর জন্য দিলাম এটা কেন সম্ভব না কারণ আমি একটু আগে বলছি ত্রিভুজের যে কোনো দুইটা বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বড় হইতে হবে দেখেন তো বাহুগুলো কী কী সেভেন ফোর আর থ্রি এই দুইটা বাহু যদি আপনি যোগ করেন তাহলে ইলেভেন আসবে যেটা তৃতীয় বাহু থেকে বড় আবার আপনি যদি হচ্ছে এই সেভেন আর তিন যোগ করেন আসবে হচ্ছে টেন যেটা তৃতীয় বাহু চারের থেকে বড় কিন্তু আপনি যদি চার আর তিন যোগ করেন আসবে সেভেন যেটা তৃতীয় বাহু সেভেনের সমান সো আপনাকে যদি বলে অনেক সময় বলবে নিচের কোন অপশনটি দিয়ে ত্রিভুজ আঁকা সম্ভব না আপনাকে এরকমভাবে দিল 3 চার পাঁচ একটা অপশন দিল আপনাকে দিল সাত তিন চার আপনাকে দিল 8 পাঁচ নয় ওকে আপনাকে দিল হচ্ছে ধরেন 10 ১২ ধরেন হচ্ছে ষোলো এভাবে দিল হ্যাঁ এভাবে দিল নিচের কোনটা দিয়ে কোন কোন অপশনটা দিয়ে আপনার ত্রিভুজ আঁকা সম্ভব না আনসার হবে এইটা দেখেন এগুলো দিয়ে ত্রিভুজ আঁকা সম্ভব কারণ আমরা বলছি যে কোনো দুইটা বাহুর যোগফল তৃতীয় বাহু থেকে বড় হইতেই হবে ওকে দেখেন চার আর পাঁচ যোগ করলে নয় তিনের চেয়ে বড় তিন আর চার যোগ করলে সাত পাঁচের চেয়ে বড় পাঁচ আর তিন যোগ করলে আট চারের চেয়ে বড় একইভাবে এখানেও সেম জিনিস কিন্তু এইটা হচ্ছে আপনার মিলতেছে না তার মানে এটা আনসার হবে না এই ধরনের প্রশ্ন প্রচুর পরিমাণে বিভিন্ন পরীক্ষায় আসে ওকে বিভিন্ন পরীক্ষায় প্রচুর পরিমাণে আসে আপনারা পুরো সময় আমাদের সাথে থাকেন ত্রিভুজ নিয়ে আজকে যত ধরনের আইডিয়া আছে আমরা সব ক্লিয়ার করে দেব আপনাদের কোনো আর বেসিক নিয়ে কোনো সমস্যা হবে না ত্রিভুজ ত্রিভুজ থেকে ম্যাথ আসলে বানায় বানায় আনসার করে ফেলতে পারবেন আজকে ক্লাস শেষ হওয়ার পরে ওকে তাহলে খেয়াল করেন আচ্ছা এখন খেয়াল করেন যে আপনাকে তার বলছে একটা মাথায় রাখবেন এই যে ত্রিভুজ ত্রিভুজের যে আছে এইটা এইটা থেকে যদি আমি এই বাহুতে বরাবর একটা ইয়াকি রেখাটা নিই এটাকে বলা হবে মধ্যমা মধ্যমা সবসময় দুই ভাগে বিভক্ত করে ওকে আপনি এই যে এই মধ্যমাটা আঁকলেন আঁকার ফলে এই জায়গায় আপনার একটা কোন উৎপন্ন হয়েছে সেটা হচ্ছে নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রিকে আমরা বাংলায় বলি কি সমকোণ বা হচ্ছে ইংলিশে আমরা যেটা বলি রাইট অ্যাঙ্গেল ওকে খেয়াল করেন তো এই অংশটা একটা ত্রিভুজ হইছে না দেখেন তো এইভাবে করে একটা ত্রিভুজ হইছে ত্রিভুজ হইছে এটাকে এই ত্রিভুজটাকে বলা হয় ত্রিভুজ মূলত দুই ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে অ্যাঙ্গেল বা কোণের দিক থেকে আরেকটা হচ্ছে আপনার বাহুর দিক থেকে কোণের দিক থেকে আপনার ত্রিভুজের তিনটা নাম থাকে ওকে আমরা কয়টা বলছি অ্যাঙ্গেল একটা হচ্ছে সাইডের দিক থেকে আর একটা হচ্ছে অ্যাঙ্গেলের দিক থেকে অ্যাঙ্গেলের দিক থেকে কোণের দিক থেকে তিনটা নাম একটা হচ্ছে সমকুনি ত্রিভুজ সূক্ষ্ম কুনি ত্রিভুজ স্থূলকুনি ত্রিভুজ আবার বলি সমকুনি যেটাকে রাইট অ্যাঙ্গেল বলা হয় সূক্ষ্মকুনি অ্যাকুয়েট অ্যাঙ্গেল ট্রাইঅ্যাঙ্গেল সূক্ষ্ম কুন অ্যাকিউট আপনারা যারা আমাদের অ্যাঙ্গেলের ক্লাসটা দেখবেন এই এই যে তেরোটা বেসিক ক্লাস অলরেডি আজকে নিশি আজকে চোদ্দতম ক্লাস তেরোটা ক্লাস আমাদের ইউটিউবের ফ্রি বেসিক ম্যাথ নামে যে প্লে আছে এখানে একসাথে তেরোটা ক্লাস পেয়ে যাবেন আমরা এর আগে পার্সেন্টেজ প্রফিট লস রেশিও তারপরে হচ্ছে গিয়ে ট্রেন বোট তারপরে হচ্ছে আপনার ইন্টারেস্টের ম্যাথ কম্পাউন্ড ইন্টারেস্ট সিম্পল ইন্টারেস্ট এগুলো নিয়ে আমরা বেসিক ক্লাস নিছি ওগুলো দেখলে দেখবেন যে আপনাদের ম্যাথ একেবারে জীবন ফক ফোকা ওকে সো লেটস ব্যাক টু আওয়ার ক্লাস মানে অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আর আমার সমকোণ মানে হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল স্থলকোন আমরা কি বলি দেখেন রিফ্লেক্সিভ বলা হয় আর স্থলকোন আমরা ইংলিশে বলি হচ্ছে ধরেন এটাকে কি বলা হয় ওই যে ওকে তিনটা অ্যাঙ্গেলের কথা বলতেছিলাম আমরা একটা হচ্ছে আপনার রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আচ্ছা তারপরে হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল ট্র্যাঙ্গেল অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল অ্যাঙ্গেলস লেখা লাগবে ওকে অ্যাঙ্গেলড অ্যাঙ্গেল দ্য লাস্ট এটা হচ্ছে যেটা বাংলায় বলা হয় স্থলকোন আর ইংরেজিতে নামটা আপাতত মাথায় আসতেছে না অবশ্যই চলে আসবে স্থলকোনি ত্রিভুজ সার্চ করে তো দেখো তো স্লোকোন কি আচ্ছা আপাতত মাথায় আসতেছে না স্থলকুনি ত্রিভুজ আপাতত এটার ইংলিশটা যখন মাথায় আসবে তখন হচ্ছে আমরা আপনাদেরকে জানাই দেবো অনেক সময় হয় যে অনেক পড়াইতে পড়াইতে অনেক কিসি মাথায় আসে না স্থলকুনি ত্রিভুজের এখন আমরা একটু ব্যাখ্যা করি যে আসলে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যেটা সমকুনি ত্রিভুজ আর একুইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এটা হচ্ছে আমাদের সূক্ষকুনি ত্রিভুজ আর একটা আছে আমাদের স্থূলকণি ত্রিভুজ আচ্ছা এখন দেখেন এক্ষেত্রে আমরা আচ্ছা এইটাকে বলা হয় সমকুণী ত্রিভুজ মানে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল সমকুণী ত্রিভুজ মানে হচ্ছে আপনার ত্রিভুজের যে কোণ আছে আছে কোন একটা কোন সমকোণ হইতেই হবে সেটা মানে কি সমকূণ মানে কি নব্বই ডিগ্রি তাহলে এইটা হচ্ছে সমকূণ আমরা ক্লাসে এই যে সরল রেখা এখানে একশো আশি ডিগ্রি নামে একটা কোণ উৎপন্ন হয়েছে এটা বরাবর যদি একটা রেখা টানি এটা নব্বই ডিগ্রি এটা নব্বই ডিগ্রি দেখেন তো এই যে একটা রেখা টানলাম এখানে এটা যদি বর্ধিত করি তাহলে এই বরাবর এটা নব্বই ডিগ্রি হইল ওকে আচ্ছা আর এটা হচ্ছে আমার 30 ডিগ্রি এটা হচ্ছে আমার 60 ডিগ্রি এখন প্রশ্ন হচ্ছে আচ্ছা এক্স্যাক্টলি অপটিউস স্লোগন মানে হচ্ছে অপটিউস অ্যাঙ্গেল অবটিউস অ্যাঙ্গেলড ট্রায়াঙ্গেলড ওকে অপটিউস অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলড এখন খেয়াল করেন আমরা এই যে বাহুগুলা কার কোনটা মান সবসময় মনে রাখবেন একটা কোণের তার বিপরীত বাহুটা হচ্ছে তার নিজের বাহু অথবা একটা বাহুর বিপরীত কোনটা হচ্ছে তার নিজের কোন কিভাবে এই যে বাহুটা ওকে এই বাহুটার বিপরীত কোন কোনটা এটা তার মানে এইটার কোন হচ্ছে এইটা আবার এই কোনটার বাহু হচ্ছে এটা ঠিক ওকে একইভাবে তাহলে আবার এই কোনটার বাহু কোনটা এটা এই কোনটার বাহু হচ্ছে এইটা তারা আমি এটা এটাও জানলাম আমরা এক্সট্রা ইন্টারিয়ার অ্যাঙ্গেল জানলাম এবং জানলাম বহিস্ত কোনটাকে কোনটা বিপরীত অন্তস্থ কোন দুইটার সমান এটা জানলাম এবং আমরা এইটা জানলাম যে ত্রিভুজের যে কোনো দুইটা বাহুর যোগফল তৃতীয় বাহুর চেয়ে বড় হইতেই হবে এটা জানলাম এবং আমরা জানলাম কা কোন বাহুটার কোন ডিগ্রিটা কে কাকে পাবে যেমন বিপরীত বাহুটা এইটার কোন এই কোনটার বাহু হচ্ছে এইটা ওকে এই কোনটার বাহু হচ্ছে এইটা এই কোনটার বাহু হচ্ছে এইটা বিপরীতটা তাহলে ত্রিভুজ নিয়ে এতটুকু হইল আমরা এর মাঝে কি আলোচনা করে ফেলছি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যেটা সমকোণী ত্রিভুজ অলরেডি আলোচনা করে ফেলছি যে একটা কোন সমকোণ হইতেই হবে তাহলে হবে আচ্ছা এবার একুইট অ্যাঙ্গেল অ্যাঙ্গেল ব্যাপারটা আসলে কি বা অ্যাকুইট অ্যাঙ্গেল ব্যাপারটা কি ব্যাপারটা হচ্ছে আপনার ধরেন এই শূন্য ডিগ্রি থেকে নাইনটি ডিগ্রির ভিতরে যে কোনো কোণকে হচ্ছে একুইট অ্যাঙ্গেল বলা হয় যেমন দুই ডিগ্রি এটাও একটা অ্যাকিউট অ্যাঙ্গেল যেমন এটা হচ্ছে নাইনটি ডিগ্রি তাই না এই যে এখানে একটা রেখা আনলাম ধরেন এটা হচ্ছে ফিফটি ডিগ্রি এটা হচ্ছে ফোরটি ডিগ্রি এই ফোরটি ফিফটি ডিগ্রি এই যে অ্যাঙ্গেলটা এটা একটা অ্যাকিউট অ্যাঙ্গেল অথবা একই সাথে ফোরটি ডিগ্রি এইটাও একটা একিউজ অ্যাঙ্গেল মানে সূক্ষ্মকোন সূক্ষ্মণী ত্রিভুজের ক্ষেত্রে আপনার ত্রিভুজের প্রত্যেকটা কণি কোণ হইতে হবে মানে নব্বই ডিগ্রি থেকে ছোট হইতে হবে নব্বই ডিগ্রিতে ছোটো যে কোনো কোণকেই আমরা সূক্ষ্ম কোণ বা একুইট অ্যাঙ্গেল বলি ভাইয়ের অনার্স কি ডাবি থেকে কিনা হ্যাঁ অনার্স ও ডাবি থেকে জি অনার্স আমার ডাবি থেকে আচ্ছা খেয়াল করেন তাহলে সূক্ষ্ম কোণে ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি বললাম প্রত্যেকটা কোণ সূক্ষ্ম কোণ মানে নব্বই ডিগ্রিতে ছোট হইতে হবে প্রত্যেকটা কোণ তাহলে নব্বই ডিগ্রিতে ছোট আমরা এটা আঁকতে পারি ধরেন এই ত্রিভুজ এটা সিক্সটি এটা সিক্সটি এটা সিক্সটি ডিগ্রি সিক্সটি 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 তার মানে এটা একটা সূক্ষ্মগণী ত্রিভুজ ওকে একই সাথে এটা আমাদের আরেকটা ত্রিভুজ আছে আমি একটু পরে আলোচনা করবো কারণ বাহুর বেসিসের ত্রিভুজ আবার তিন প্রকার তখন আমাদের এটা কাজে লাগবে ওকে আচ্ছা তাহলে সূক্ষ্মগুণী ত্রিভুজ শেষ এবার সে স্থলকোন কোণ হচ্ছে একশো আশি ডিগ্রি নাইনটি ডিগ্রি থেকে বড়ো আর একশো আশি ডিগ্রির চেয়ে ছোটো যে কোনো কোণকে সূক্ষ্মকোণ বলা হয় কীভাবে এই যে ব্যাপারটা এই কোনটা ওকে এখানে একটা আমরা কোন আঁকলাম একশো আশি ডিগ্রি কিন্তু নাইনটি ডিগ্রির চেয়ে বড় আমার ধরেন এইখানে আসলো এই কোনটা দেখেন তো নাইনটি ডিগ্রি বড় কিন্তু একশো আশি ডিগ্রির চেয়ে ছোটো তার মানে এই কোনটা আমার একটা স্থলকোণ বা অপটিওস অ্যাঙ্গেল তাহলে আপনার স্থলকোণের যে কোনো একটা কোন কি থাকে এক একটা স্থলকোন থাকতে হয় যেমন আমি এটাকে এভাবে আঁকতে পারি দেখেন এই কোণটা আমার ষোলো কোণ ওকে তার মানে এটা কি আমার নব্বই ডিগ্রির চেয়ে বড় একশো আশি ডিগ্রির চেয়ে ছোট এটাকে ষোলো কোণ বলা হয় তাহলে আমরা তিন ধরনের কোণ জানলাম আর এই লোক আমরা একটা আমরা কি জানলাম যে ত্রিভুজ তিন ধরনের কিসের বেসিসে অ্যাঙ্গেলের বেসিসে বা কোণের বেসিসে সমকোণী সূক্ষ্মকোণী স্থলকোণী ইংলিশে বললে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তারপরে হচ্ছে অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল অপটিউস অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ওকে তাহলে সূক্ষ্ম কোন কোনগুলা সবগুলা কোন হচ্ছে নব্বই ডিগ্রি চেয়ে ছোটো হবে সমকোনকোনগুলা যে কোনো একটা কোন নব্বই ডিগ্রি হবে আর স্থলকোনি ত্রিভুজ বা অপটিউস অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হচ্ছে যে কোনো একটা কোন নব্বই ডিগ্রির চেয়ে বড়ো একশো আশি ডিগ্রীর চেয়ে ছোট হইতেই হবে ওকে এবার আসি সাইডের বেসিসে বা বাহুর বেসিসে আপনার হচ্ছে বাহুর বেসিসে তিন প্রকার ওকে এই তিন প্রকার গুলা কি কি বাহুর বেশি যে তিন প্রকার এই তিন প্রকার গুলা হচ্ছে আপনার সমবাহু সমদ্বিবাহু বিষমবাহু সমবাহু যেটাকে ইকুয়েল ট্রায়াঙ্গেল বলা হয় ইকুয়েল ট্রায়াঙ্গেল আর সমদ্বিবাহু আইসোসেলেস ট্রায়াঙ্গেল আর আপনার আরেকটা আছে কি বিষমবাহু স্কেলেন ট্রায়াঙ্গেল আমি একটু লিখে দিচ্ছি ইংলিশের নামগুলা সহ যারা ব্যাংকে এক্সাম দেবে তাদের ইংলিশের জানতে হবে প্লাস যারা আইবিএতে এক্সাম দেবেন তাদের ইংলিশের নামগুলো জানতেই হবে ওকে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল আইসোসেলেস আইসোসেলেস ট্রায়াঙ্গেল খুব সম্ভবত বানানটা এমন একটু চেক করা লাগবে আমার বানানটা আইসোসেলাস ট্রায়াঙ্গেল ডাবল এস আছে কোথাও যেন একটা ওকে তারপর হচ্ছে স্কেলেন স্কে স্কেলেন ট্রায়াঙ্গেল ওকে স্কেলেন ট্রায়াঙ্গেল তাহলে ইকুয়েলিটাল ট্রাইঙ্গেল মানে হচ্ছে সমবাহু সবগুলা বাহুই সমান এই যে সবগুলা বাহুই সমান আর আইসোলেস মানে যে কোনো দুইটা বাহু সমান ধরেন এইটা আর এটা সমান আর স্কেলেন মানে বিষমবাহু কোনো বাহুই সমান না কোনো বাহুই সমান না কারো কে কারোর সাথে সমান না এটা স্কেলেন ট্রায়াঙ্গেল ওকে এখন খেয়াল করেন একটু আগে আমরা একটা সূক্ষ্ম কোণে ত্রিভুজের মধ্যে একটা জিনিস আঁকছিলাম যে সবগুলা কোণই আপনার সিক্সটি ডিগ্রি যখন সবগুলা কোণের মান সেম তার মানে তাদের বাহুর মানও সেম অর্থাৎ এটা যেমন একই সাথে মানে একই সাথে সবগুলা কোণ সমান তার মানে এটাকে আমরা দেখেই বলতে পারবো এটা সম বাহু ত্রিভুজ সমবাহু সবগুলার বাহু সমান কারণ সবগুলার কোণ সমান আমরা জানি যে এইটার মান এইটা এইটার বাহু এটা এটার বাহু এইটা যেহেতু সবগুলোর মান সিক্সটি ডিগ্রি তার মানে সবগুলা বাহু সমান এটাকে সমবাহু ত্রিভুজ আমরা বলতে পারি যেটাকে ইংলিশে বলা হয় ইকুয়েলিটরাল ট্রায়াঙ্গেল ইকুয়েলেটরাল ট্রায়াঙ্গেল আচ্ছা তাহলে আমাদের তিন ধরনের যেই ত্রিভুজের নাম টোটাল ছয় ধরনের আমরা এটা শিখে গেলাম আমরা আরও ডিপে যাই ত্রিভুজ নিয়ে আরও কী কী আলোচনা করতে পারি এটাতে যাই সোফার যদি আপনারা আমাদের সাথে আলোচনায় থেকে থাকেন খেয়াল করেন আমাকে একটু বলেন তো ত্রিভুজের যেই কোন একটু সবাই আমাকে জানান আপনারা আমি আমি কিন্তু প্রশ্ন করতেছি এতক্ষণ যা এগুলোর সেগুলোর একটু দেখি আপনারা কতটুকু বুঝতে পারছেন সবাই আনসার করার চেষ্টা করবেন ত্রিভুজের সবগুলা কোন কয় সমকোণ ত্রিভূজা সবগুলা কোণের সমষ্টি কত সমকোণ আমাকে একটু কমেন্টে জানান ত্রিভুজের সবগুলা কোণের সমষ্টি কত সমকোণ হ্যাঁ আইসো তাইলে তাহলে আমার বানানটা হয়েছে যিনি লিখছেন পপি চাকমা আমার তাহলে ডাবল এস নাই আমি এভাবেই লিখছি আইসো সেলেস ওকে এভাবেই লিখছি আমি আচ্ছা থ্যাংক ইউ পপি চাকমা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে হেল্প করার জন্য বাট আমার বানানটা ঠিক ছিল থ্যাংক ইউ ওকে আচ্ছা একজন লাগছে দুই একজন লেখা আশি ডিগ্রি আমি কিন্তু বলি নাই যে কত ডিগ্রি ত্রিভুজের সবগুলো কোণের সমষ্টি কত ডিগ্রি আমি কিন্তু সেটা বলি নাই আমি জানতে চাইছি কত সমকোণ ওকে কত সমকোণ সমকোণ কোনগুলা সমকোণ মানে কি নাইনটি ডিগ্রি যেটাকে আমরা রাইট অ্যাঙ্গেল বলি ইংলিশে নাইনটি ডিগ্রি ওকে সো তাহলে ত্রিভুজের টোটাল যদি একশো আশি ডিগ্রি হয় একশো আশি ডিগ্রির ভিতরে দুইটা নাইনটি ডিগ্রি আছে না তার মানে দুই সমকোণ ত্রিভুজের সবগুলা কোণের সমষ্টি দুই সমকোণ কি ত্রিভুজের সবগুলা কোণের সমষ্টি দুই সমকোণ এইভাবে করেই কিন্তু মাঝে মাঝে ছোটখাটো কোশ্চেন মাঝে মাঝে থাকে ওকে এখন আমাকে আপনারা জানাবেন যে আমি একটা মান লিখি দুই চার টু ফোর ফাইভ তারপরে ধরেন হচ্ছে লিখলাম টু ফোর সেভেন তারপরে লিখতে পারি আমি হচ্ছে ফোর ফাইভ সিক্স থ্রি ফোর ফাইভ এখানে ত্রিভুজের বাহু লিখছি ধরেন এটা হচ্ছে অপশন এ এটা অপশন বি এটা অপশন সি এটা অপশন ডি এই যে অপশানগুলোর মধ্যে কোন অপশনটা দিয়ে ত্রিভুজ আঁকা সম্ভব না আমাকে জানান কমেন্টে হ্যাঁ জান্নাতুল ফেরদৌস মিম লেখছে দুই সমকোণ মেহেদি হাসান সাগর লেখছে দুই অপশন দুই সমকোণ থ্যাংক ইউ সো মাচ আমাকে বলেন এই চারটা অপশনের মধ্যে কোনটা দিয়ে ত্রিভুজ আঁকা সম্ভব না পানি আমাকে মিজান রহমান হচ্ছে বি পিয়াল রহমান হচ্ছে আমার বন্ধু সে নিজে ম্যাথ করতেছে নিজে একজন ম্যাথ টিচার আনসার করছে বি আপনার আনসারটা নিলাম না পিয়াল রহমান ওকে আচ্ছা এখন মিজান রহমান বলছে বি বাকিরা বাকিদের কি মনে হয় এতক্ষণ যারা ক্লাস করছেন তারা কিন্তু পারার কথা আমি কি বলছিলাম যে ত্রিভুজের যে কোনো দুইটা বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বড় হইতে হবে কিন্তু বি নাম্বার অপশনটায় দেখেন যে আপনি যদি এই চার আর দুই যোগ করেন আনসার আসবে হচ্ছে তো এইটা বাহুর বাহুর যোগফল যোগফল এই দুইটা তৃতীয় গিয়ে বড় না হয়ে ছোট হয়ে গেছে তার মানে বি নাম্বার অপশনটা দিয়ে আপনি ত্রিভুজ আঁকতে পারবেন না ওকে ত্রিভুজের বাহু একটা সাথে আরেকটা মিলবে না পিয়াল যখন আপনি অনেক পারেন আমি জানি আপনি একজন ম্যাথ টিচার নিজেও ঠিক আছে আপনি থ্যাংক ইউ আমাদের ক্লাসে যুক্ত হয়েছেন আমাকে ধন্য করলেন ঠিক আছে আচ্ছা এখন খেয়াল করেন আচ্ছা আবার আপনাদেরকে দেই যেমন ধরেন খেয়াল করেন আমি যদি আপনাকে বলি ত্রিভুজের দুইটা কোণের অনুপাত হচ্ছে থ্রি অনুপাত ফাইভ এবং তৃতীয় কোনটা হচ্ছে ফিফটি টু তাহলে আপনার ছোট কোনটা কত সেটা জানতে চেয়েছে খেয়াল করেন ব্যাপারটা আমি আবার বলি একটু মনোযোগ দিয়ে শোনেন ত্রিভুজের দুইটা কোণের অনুপাত হচ্ছে থ্রি রেশিও ফাইভ এবং তৃতীয় কোনটা কত ফিফটি টু তৃতীয় কোনটা ফিফটি টু হলে এর আগের দুইটা কোণের রেশিও হচ্ছে থ্রি আর ফাইভ আপনার কাছে জানতে চাইছি যে বড়ো কোনটার মান কত দেখি আপনারা যারা আমার রেশিওর ক্লাসগুলো করছেন তারা মোটামুটি পারবেন এমনিও পারার কথা বাকিরা করেন রহমান আচ্ছা বলেন যে আমাদের আমি কি জানতে চাইছি ত্রিভুজের দুইটা কোণের অনুপাত হচ্ছে থ্রি রেশিও ফাইভ একটা তৃতীয় বাহুটা এখানে কিন্তু দুইটা আছে আর একটা কত বা ফিফটি ডিগ্রি যদি ফিফটি ডিগ্রি হয় সেক্ষেত্রে আমাদের যেই আহ বড় যে কোনটা সেই কোনটার মান কত সেটা জানতে চাইছে আপনারা একটু বের করে দেখান দেখি পারেন কিনা সবাই দ্রুত আনসার করেন লাইভ ক্লাস করার মানে হচ্ছে আপনি আমার পড়াগুলা বুঝলেন পাশাপাশি এক্সারসাইজ করলেন এভাবেই করে মূলত লাইভ ক্লাসগুলো করানো হয় অনেকে মনে করে পরে সব একসাথে দেখে পেরে যাব এটা কিন্তু আসলে হয় না পরে ঠিক আছে দেখি কে উত্তর করছেন কিনা দক্ষ হতে হলে কি রকম বা কিভাবে প্র্যাকটিস করা উচিত দক্ষ করতে হলে সবারকে বেসিক ক্লিয়ার থাকা লাগবে আপনি যদি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে থিঙ্কিং করতে পারেন বেসিক পারেন ম্যাথ আপনাকে যেভাবেই দেখ না কেন আপনি ওই ম্যাটটাকে আনসারে পৌঁছাইতে পারবেন ঠিক আছে সো বেসিক সবচেয়ে বেশি স্ট্রং লাগবে যত সূক্ষ্ম সূক্ষ্ম ছোট জিনিসগুলো বেছে বেছে করতে পারেন দেখেন আমার টোটাল একশো ডিগ্রি তার মধ্যে ফিফটি ডিগ্রি মাইনাস হয়ে গেলে আমার এখানে থাকবে হচ্ছে একশো ডিগ্রি এই আঠাইশ ডিগ্রি এই অনুপাতে ভাগ করে দিতে হবে তাই তো ব্যাপারটা এভাবে করছেন এবং সবাই আনসার করছেন যে বড়োটার মানুষ হচ্ছে এইট্টি ডিগ্রি তার মানে এইট্টি ডিগ্রি হওয়ার কথা খেয়াল করেন যদি কেউ না বুঝে থাকেন একটা বাউন্ন ডিগ্রি আর বাকি দুইটা মিলে কত ডিগ্রি একশো ডিগ্রি আর আমাকে বলতেছে এদের রেশিও হচ্ছে দুইটা মিলা আট ডিগ্রি মানে আট তাহলে প্রত্যেক রেশিওতে কত করে পড়তেছে আমরা এটাকে আট দিয়ে ভাগ দিতে পারি একবার দিলে হচ্ছে কি আট চার আটচল্লিশ কত করে পড়তেছে ছয়টা আটচল্লিশ ষোলো ডিগ্রি করে পড়তেছে প্রত্যেক রেশিওতে তাহলে এইটাতে কত পড়তেছে তিন ষোলো কত তিন ষোলো আটচল্লিশ ওকে আর পাঁচ ষোলো কত আশি তাহলে একটার মান ফিফটি ডিগ্রি একটার মান এইটি ডিগ্রি একটার মান ফোরটি এইট ডিগ্রি তার মানে বড় কোনটার মান হচ্ছে আমার এইটি ডিগ্রি যারা রেশিও পারেন তারা কিন্তু ভালোভাবে সলভ করতে পারার কথা ওকে রেশিও না পারলেও এটা মোটামুটি অনেকে পারার কথা আচ্ছা তাহলে আরেকটা এই রেশিও রিলেটেড ম্যাথ করেন তো দেখি আমি আমি দিচ্ছি তারপরে আমরা ত্রিভুজের আর একটু ডিপলি আলোচনায় যাব ত্রিভুজের ক্ষেত্রফল কীভাবে আমরা নির্ণয় করি আমরা বিভিন্নভাবে ত্রিভুজের বিভিন্ন ক্ষেত্রফল নির্ণয় করতে পারি ওই আলোচনাটায় আমরা যাবো ওকে দ্য ইজ একটা ম্যাথ দেই লাস্টে সেটা হচ্ছে তিনটা যে বাহু আমার তিনটা বাহু রেশিও হচ্ছে সিক্স এইট অ্যান্ড টেন তাহলে আপনাকে যদি বলি হচ্ছে ছোট কোনটার মান কত সেটা আমাদের বের করে দেখান ত্রিভুজের তিনটা যে কোন তিনটা কোণের রেশিও হচ্ছে সিক্স এইট অ্যান্ড টেন ছোটো কোনটার মান কত সেইটা আমাদেরকে বের করে দেখান সবাই আনসার করেন সরগুণ আবু সাইদ বলতেছে পঁয়তাল্লিশ ডিগ্রি বাকিরা কী খবর পারতেছেন না একেবারে ভেরি সিম্পল আমাদের টোটাল একটা ত্রিপোচ্ছে একশো আশি ডিগ্রি এখানে রেশিওগুলোর যোগফল করে ফেলবো আমরা আঠারো আর আঠারো ছয় কত আমাদের চব্বিশ ডিগ্রি তাই না দশ আর আঠারো আঠারো আর ছয় হচ্ছে চব্বিশ ডিগ্রি চব্বিশ তাহলে প্রত্যেক টোটাল চব্বিশ রেশিওতে টোটাল চব্বিশ আর মূলত টোটাল হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে প্রত্যেক ভাগে কত করে পড়তেছে আমরা এটাতে ভাগ দিব ওকে তো এটা চাইলে এইভাবে ভাগ দিতে পারি এভাবে দুই দিয়া দিলে বারো দুই দিয়া দিলে হচ্ছে নব্বই তিন দিয়ে দিতে পারি চার তিন দিয়ে দিলে হচ্ছে তিরিশ দুই দিয়ে দিলে আমাদের থাকতেছে হচ্ছে চার দুই দিয়ে দিলে হচ্ছে পনেরো তাহলে পনেরো বাই টু প্রত্যেক ভাগে পড়তেছে আর আমার প্রত্যেক রেশিওতে পড়তেছে এত আমার সিক্স রেশিও সমান সমান ছয় গুণ দুই দিয়ে যদি আমি কাটি তিন তিন পনেরো কত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি এই হচ্ছে আমার আনসার এইভাবে করে ছোটো ছোটো ম্যাথ অনেক সময় থাকে বিভিন্ন এক্সামে অনেকেই পারছে আবু সাইদ পঁয়তাল্লিশ তাহরিন তাবাসুম পঁয়তাল্লিশ মিজান রহমান পঁয়তাল্লিশ মাহমুদ হাসান নাইস থ্যাংক ইউ আপনারা আমার নতুন মুখ আমরা যখন আগে লাইভ ক্লাস করতাম প্রায় তেরোটা লাইভ ক্লাস করাইছি এতদিন পর্যন্ত এই তেরোটা ক্লাসে যারা থাকতো তাদের চেয়ে আজকে নতুন অনেককেই পাচ্ছি ওকে আচ্ছা এবার যাই আমরা ত্রিভুজের ক্ষেত্রে একটু সূত্রের দিকে আমরা যাই আচ্ছা তার আগে আপনাদেরকে লাস্ট আরেকটা এক্সারসাইজ দিতে পারি দেখি আপনাদের একটু বাজায় দেখি আপনারা কেমন এতক্ষণ ক্লাস করলেন কোন এসিডি এর মান বের করেন আপনারা কোন এসিডি এর মান কত আমাকে জানান পারবে সালাম মামুন হাবিব ভাই লাভ রিয়েক্ট থ্যাংক ইউ সো মাচ ওকে থ্যাংক ইউ আপনারা উৎসাহ অনুপ্রেরণা দেন বলেই আমরা ম্যাথ ইংলিশ আমার প্রিয় সাবজেক্ট বলতে পারেন ম্যাথ ইংলিশ এই দুইটা জিনিসে আমি সবচেয়ে বেশি ফোকাস করি আর জব বলেন আইবিএতে বলেন সব জায়গায় ম্যাথ ইংলিশে সবার আগে জরুরি বাংলা সাধারণ তো আমরা মুখস্থ করতে পারি বই নেই কিন্তু ম্যাথ ইংলিশে যদি একজন ইনস্ট্রাক্টরের সাপোর্ট থাকে তাহলে কিন্তু একটু সহজ ব্যাপারটা ওকে আমাদের এই মিলার্নিং পেজে আপনারা ম্যাথ এবং ইংলিশের বিস্তর আলোচনা পাবেন ভালো গবেষণামূলক ভিডিও পাবেন এবং অনেক নিজেদের ইম্প্রুভ করার জন্য বেশ কিছু কন্টেন্ট পাবেন আমরা আস্তে দিদি হচ্ছে ইম্প্রুভ করার চেষ্টা করতেছি আমাদের সার্ভিস কোয়ালিটি এবং ম্যাথ এবং ইংলিশে অনেক কিছু আমরা নতুন নতুন আয়োজন নিয়ে আসতেছি ম্যাথের আমাদের এই ফ্রি লাইফ ক্লাসের পাশাপাশি হট টপিক নামে একটা আমাদের সিরিজ রানিং আছে মাত্র যদিও দুইটা সিরিজ হয়েছে অর্থাৎ যেই ম্যাথগুলো বারবার বিভিন্ন এক্সামে আসে এই প্রত্যেকটা ম্যাথ নিয়ে এক একটা ভিডিও ওকে আমাদের অলরেডি প্ল্যান চলতেছে পরের সিরিজগুলো শুরু হবে বর্তমানে আমাদের ইংলিশ নিয়ে নিউজ পেপার আয়োজন চলতেছে ডেলি স্টার বা ইংলিশ নিউজ নিয়ে আর বাংলা নিয়ে আজকে একটু আগে ভিডিও একটা পাবলিশ করা হয়েছে সেটা হচ্ছে প্রথম অলো বাংলা নিউজ থেকে বাংলা টু ইংলিশের ট্রান্সলেশন বা কিভাবে সেন্টেন্স আমরা মেক করতে পারি এভাবে করে আমরা এক একটা আয়োজন নিয়ে এসে আপনাদের সার্ভিসের চেষ্টা করতেছি ওকে আমাদের আনসার করছে মিজানুর রহমান মাহমুদুল হাসান এবং সাগর দেড়শো বলতেছেন এক্সাক্টলি কারণ এটার পিছনে ফর্মুলাটা কি বা ব্যাপারটা কি এটা মানে এ কোন বি ত্রিভুজের যে কোনো একটা বাহুকে বর্ধিত করলে বাহুটা যে এই দিকেই বর্ধিত হবে এমন কোনো কথা নাই বাহুটা এদিকেও বর্ধিত হইতে পারে তখন এই কোনটার মান হচ্ছে এই যে বিপরীত এই কোনটা আর এই কোনটা মানের সমান হবে ঠিক আছে তাহলে বই একটা কো বহিষ্ঠ করলে বৈশ্য কোণটা তিরুধের অন্তস্থ কোন দিটার মানের যোগফলের সমান তার মানে নাইনটি ডিগ্রি প্লাস সিক্সটি ডিগ্রি ওকে তার মানে আপনারা বুঝাই গেছেন আচ্ছা হ্যাঁ ধরেন এইটা একশো বিশ ডিগ্রি এটা ফোরটি ডিগ্রি এই কোনটার মান কত ধরেন এটার নাম দিলাম এ আমাকে বলেন এই কোনটার মান কত দ্রুত জানান আনসার কত এটার একজন সিক্সটি বলতেছে মেহেদি হাসান সাগর বলতেছে সিক্সটি আর বাকিরা বলতেছে হচ্ছে আমাদের এইটি নুননাহার এইটি সাগর এইটি তাছা এইটি এটি মিজানুর রহমান এইটি ওকে আনসার এইটি হবে কেন হবে এইটা একশো বিশ ডিগ্রি এবং এই দুইটার যোগফল এটা সমান হবে তার মানে একশো বিশ ডিগ্রি থেকে আমি যদি চল্লিশ ডিগ্রি মাইনাস করে দিই তাহলে আশি ডিগ্রি আমরা এইভাবেও করতে পারি অথবা আমরা জানি যে এই টোটালটা একশো আশি ডিগ্রি তাহলে এইটা যদি আমার বিশ ডিগ্রি হয় একশো বিশ ডিগ্রি হয় তাহলে এটা আমার হবে সিক্সটি ডিগ্রি তাহলে সিক্সটি আর এটা মিলে হচ্ছে একশো ডিগ্রি আমি জানি ত্রিভুজ টোটাল একশো আশি ডিগ্রি একশো এই দুইটা মিলে একশো ডিগ্রি হলে এটা আশি ডিগ্রি হবে এভাবে করে আমরা বের করতে পারি ওকে স্যার আমরা চলেন এবার একটু ক্ষেত্রফলে চলে যাই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কীভাবে বের করতে পারি ত্রিভুজের ক্ষেত্রফল বের করার একেবারে একটা কমন সূত্র হচ্ছে হাফ ইন্টু আপনার ভূমিকে আমরা বেস দিতে পারি উচ্চতাকে হাইট দিতে পারি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা অর্থাৎ ধরেন এই ত্রিভুজটা এটা একটা ত্রিভুজ অথবা এটা একটা ত্রিভুজ এটা ত্রিভুজ এই যে এটা হচ্ছে ভূমি এটাও ভূমি এটা হচ্ছে লম্ব আর এখানে লম্ব অলরেডি আঁকা আছে ওকে তা আপনি যদি এই লম্ব আর ভূমির মান জানা থাকে তাহলে হচ্ছে লম্ব মানে হাইট ওকে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এটা হচ্ছে উচ্চতা উচ্চতার ভূমির মান জানা থাকে তাহলে আপনি এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে পারবেন এইটারও ক্ষেত্রফল আপনি বের করতে পারবেন তার মানে ত্রিভুজের ক্ষেত্রফল বের করার একটা কমন সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এখন আমাদের যে আমরা যে রাইট অ্যাঙ্গেল অ্যাঙ্গেলটা বলছিলাম সমকোণ এই যে সমকোণী ত্রিভুজ এটা সমকোণী ত্রিভুজের যে সমকোণ সমকোণের যে বাহুটা এই বাহুটার নাম বলা হয় অতিভুজ অতিভুজ আর এইটার নাম সমকোণ সংলগ্ন যে বাহুটা এটার নাম হচ্ছে লম্ব আর এটার নাম হচ্ছে ভূমি ভূমি ওকে আজকের ক্লাসটা কিন্তু কালকের চতুর্ভুজ ক্লাসে কাজে লাগবে সবাই একটু মনোযোগ দিয়ে করেন চতুর্ভুজের ক্লাসের সাথে লিঙ্ক আছে কিছু জিনিস অতিভুজ ভূমি আর লম্ব হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এখন এমন যদি হয় যে আপনার একটা ত্রিভুজের প্রত্যেকটা বাহুরমান আপনি জানেন প্রত্যেকটা বাহুরমান জানেন যেমন এইটার এই বাহুটা চার এটা তিন এটা পাঁচ তাহলে প্রত্যেকটা বাহুরমান আমি জানলাম না জানি তাহলে বাহুর বাহুরমান যদি আমি জানি সেক্ষেত্রে আমার আরেকটা ফর্মুলা আছে যেমন টু এস এটা দ্বারা হচ্ছে পরিসীমা বোঝানো হয় এখন বোঝাইতে হবে যে পরিসীমা ব্যাপারটা আসলে কি পরিসীমা মানে হচ্ছে সবগুলার বাহুর যোগফল এই তিনটা বাহুর যোগফলকে পরিসীমা বলা হয় ওকে শুধু তিনটা না বাহু যদি পাঁচটা থাকে পাঁচটা যোগফলকে পরিসীমা বলা হয় টু এস দিয়ে পরিসীমা নির্ণয় করা হয় আর শুধু এস দিয়ে অর্ধ পরিসীমা নির্ণয় করা হয় ওকে তার মানে এই টুটা এই পাশে গুণ অবস্থায় ছিল এদিকে ভাগ অবস্থায় চলে আসছে পরিসীমা আমরা কীভাবে বের করি পরিসীমা বের করি আমাদের সবগুলা বাহু ধরেন এ বি এবং সি সবগুলার যোগফল তাহলে এ প্লাস বি প্লাস সি এইটা দিয়ে আমি অর্ধ পরিসীমা বের করলাম অর্থাৎ এস এর মান বের করা মানে হচ্ছে অর্ধ পরিসীমা বের করা অর্ধ পরিসীমা বের করার পর এই সূত্রটা কখন দিচ্ছি যখন আমি যে কোনো ত্রিভুজ হোক সমকোণী সমদ্বিবাহু তারপর যাই হোক আমি যখন ত্রিভুজের সবগুলা বাহুর মান জানবো হ্যাঁ আমার তখন কিন্তু আর উচ্চতা জানা দরকার পড়বে না আমি বাহুর মান জানতেছি তখন আমি কি করতে পারবো তখন আমি এই ফর্মুলাটা ব্যবহার করে বের করতে ফর্মুলা এখানে আসি নাই অর্ধ পরিসীমা বের করলাম এখানে মানগুলো বসালাম থ্রি ফোর ফাইভ বসায় যোগ করে দুই দিয়ে ভাগ দিয়ে অর্ধ পরিসীমা বের করলাম তারপর আমাকে যা করতে হবে এই হচ্ছে রুট অর্ধ পরিসীমা এস অর্ধ সমী হচ্ছে মাইনাস ওয়ান ইন্টু মাইনাস বি ইন্টু মাইনাস সি এইটা দিয়ে মূলত এইটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল বের করা আর একটা সূত্র তা এস এর মানটা আমরা কীভাবে পাই টু এস সমান সমান সবগুলা বাহুর যোগফল আর এস সমান সমান টুটা ওই পাশে চলে যাবে অর্ধপরিসীমা আমরা এখান থেকে এস এর মান পাবো আর এর মান তো আমরা জানি আমরা তিন চার পাঁচ এ এর মান ওকে তো এইভাবে করে আমি মূলত আরেকটা ভাবে ত্রিভুজের কি করতে পারি আমি ক্ষেত্রফল বের করতে পারি এই দুইটা ক্ষেত্রফল আমার বেসিক্যালি একেবারে কমন যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে বের করতে পারবো এখন আসি স্পেসিফিক যদি ত্রিভুজটা সমবাহু হয় সম বাহু হয় সেক্ষেত্রে সেগুলো কি করব। সম কুনি হয় সেক্ষেত্রে কি করব সাউন্ড প্রবলেম বলতেছে কারেন্ট ইয়া নেই চার্জ দিং আচ্ছা সাউন্ড প্রবলেম বলতেছেন বাকিরা একটু জানান তো বাকিগুলো কি সেম প্রবলেম একটু কষ্ট করে কমেন্ট করে জানান তো আমাদের সবারই কি সাউন্ডে সমস্যা হচ্ছে একটু জানান এতক্ষণ তো ক্লাস চলছে এভরিথিং ইজ ওকে না ভাইয়া ক্লিয়ার ঠিক আছে সাউন্ড ঠিক আছে ওকে সাউন্ড ঠিক আছে হয়তো মাঝে সাঝে ওঠানামা করে আমি নড়াচড়া করি এই কারণে হয়তো বা তাহলে ত্রিভুজের দুইটা আমরা ক্ষেত্রফল বের করার নিয়ম বলেছি এরিয়া ক্ষেত্রফল আপনি যখন জিওমেট্রি করবেন মানে জেমিতি করবেন দুইটা জিনিস আপনারা সবসময় পাবেন একটা হচ্ছে আয়তন যেটাকে ইংলিশে বলা হয় হচ্ছে ভলিউম আরেকটা আপনার পাবেন হচ্ছে ক্ষেত্রফল ক্ষেত্রফল যেটাকে বলা হয় ইংলিশ হচ্ছে এরিয়া এই দুইটা জিনিসের বেসিক পার্থক্য কি সেটাকে বলি তারপর ত্রিভুজের বাকির ক্ষেত্রফলগুলো আমরা জানাবো ওকে এই দুইটা জিনিসের বেসিক পার্থক্য হচ্ছে ক্ষেত্রফল শুধুমাত্র ফ্ল্যাট জিনিসের থাকে সমতল জিনিসের থাকে যেমন একটা দেয়ালের সমতল জিনিস অথবা মাটি ফ্লোরের বা জমি আপনার হইতে পারে ওকে তার মানে অর্থাৎ জমির যে ধরেন এটা আপনার জমি জমির পুরো এই অংশটা আপনার ক্ষেত্রফল অথবা এটা দেয়াল দেয়ালের অংশটা আপনার ক্ষেত্রফল কিন্তু আয়তনের ক্ষেত্রে সবসময় একটা নির্দিষ্ট সীমা থাকা লাগে যেমন ধরেন এই জমিটার আয়তন কতটুকু এই জমির আয়তন হচ্ছে এখান থেকে শুরু করে আকাশ পর্যন্ত আসলে না আকাশ পর্যন্ত এভাবে আয়তন নির্ণয় করে যায় না মাঝখানে যে একটা ছাদ থাকে তার মানে এখান থেকে শুরু করে এই ছাদ পর্যন্ত পুরো ফাঁকা অংশটা হচ্ছে আপনার আয়তন ওকে এই ব্যাপারটা আপনার রিলেক্ট করতে পারেন কোনো একটা বক্স অথবা পানির ট্যাঙ্ক অথবা চৌবাচ্চা মাটির কলস এরকম যেমন ধরেন একটা বক্সের বা একটা ধরেন এইটা একটা বক্স এইটার এই চারিদিকের যে দেয়ালগুলো আছে এই দেয়ালগুলার যে ক্ষেত্রফল এগুলো যোগ করলে আমি ক্ষেত্রফল পাবো দেয়ালগুলা কিন্তু এটার ভলিউম বা হচ্ছে আয়তন কি এই বক্সটার ভিতরে যে ফাঁকা অংশ আছে যে জায়গা বিস্কিট জায়গা হবে বা কোনো কিছু মুড়ি বা কোনো কিছু চিপস রাখা হবে এই ফাঁকা অংশটা হচ্ছে আয়তন তার আপনার যদি পানির পানির কথা চিন্তা করেন চারিদিকে যেই অংশটা জুড়ে প্লাস্টিক বা কোনো কিছু থাকে ওইটা আমার ক্ষেত্রফল আর ভিতরে যে পানি যেই ফাঁকা অংশটায় জায়গা হয়েছে ওইটা আমার আয়তন তার মানে আয়তনের ক্ষেত্রে আপনার বদ্ধ জিনিস লাগে এই যে আমি রুমটার মধ্যে ক্লাস নিচ্ছি এই ফাঁকা অংশের যে জায়গায় আমি বিভিন্ন মালপত্র জিনিসপত্র রাখছি এইটা হচ্ছে আমার আয়তন আর এই দেয়ালগুলা যা আছে এগুলার যোগফলগুলো হচ্ছে আমার ক্ষেত্রফল ওকে তো আমি ক্ষেত্রফল এবং আয়তনের বেসিক আইডিয়া মোটামুটি আমরা আশা করি বুঝতে পারছি ওকে এবার আমরা চলে যাই আমাদের ত্রিভুজের বাকি একটা দুইটা যে আমাদের কি বাকি আছে আমাদের ক্ষেত্রফল বাকি আছে এখানে আমরা পিথাগোরাসকে নিয়ে আসব পিথাগোরাস আমাদের একটু দরকার আছে ত্রিভুষ্টা যদি সমবাহু ত্রিভুজ হয় সমবাহু ত্রিভুজ ইকুয়িলেটারাল ট্রায়াঙ্গেল সবগুলা বাহু সমান তখন আপনি ত্রিভুজটার ক্ষেত্রফল হচ্ছে রোড থ্রি বাই ফোর এ স্কোয়ার এ মানে হচ্ছে বাহু অর্থাৎ বাহু স্কোয়ার বাহু স্কোয়ার বাহুগুলোর মান যাই হোক না কেন ধরেন ফোর এটাও ফোর এটাও ফোর তাহলে রোড থ্রি ফোর আর ফোর স্কোয়ার এইভাবে করে এটা কিসের ক্ষেত্রফল লিখলাম সম বাহু ত্রিভুজের ক্ষেত্রফল বা ইকুয়েলেটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রফল রোড থ্রি বাই ফোর এ স্কোয়ার যদি সম দ্বিবাহু হয় অর্থাৎ দুইটা বাহু সমান হয় এই বাহুটার এই বাহুটা তখন আমরা কী লিখবো বি বাই ফোর রুট ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই এ মানে হচ্ছে আমার সমবাহুটা এ মানে খেয়াল এখানে যেমন সমবাহু এ এখানেও সমবাহু এ এই যে দুইটা বাহু বি দুইবার ইউজ করছে মানে যে দুইটা সেম বাহু এই কারণে দুইবার ইউজ করছে এমন না এই এ এটা হচ্ছে বেসিক্যালি আপনার এই জায়গার এই এটা হচ্ছে আমার সম দুইটা বাহু আর বি মানে হচ্ছে আমার অন্য আরেকটা বাহু আছে না সেটা তাহলে আমার সমদি বাহু আইসোসেলেস ট্রায়াঙ্গেল এটার আপনার ক্ষেত্রফল কি ফোর বি বাই ফোর রুট ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখন যদি মানগুলা বসায় দেন আপনি ক্ষেত্রফল পেয়ে যাবেন ওকে সো তাহলে আমরা মোটামুটি চারটা ক্ষেত্রফল আলোচন আলোচনা করছি দুইটা হচ্ছে কমন সবার ক্ষেত্রে ব্যবহার হবে আর এই দুইটা হচ্ছে আলাদা আলাদা দুইটার জন্য দুইটা আলোচনা করছি আমরা এখন চলে যাব পিথাগোরাসের কাছে মোস্ট ইম্পর্টেন্ট পিথাগোরাস নিয়ে প্রচুর পরিমাণে পিথাগোরাসের ত্রিভুজ নিয়ে প্রচুর আমরা যত উপবাদ্য করি সব জায়গায় তো পিথাগোরাসকে একটু আমরা দেখে আসি ব্যাপারটা আচ্ছা মিলন অধিকারী অনেকে মেনশন দিছে আপনার অন্যরাও সবাই মেনশন দেন আপনারা নিজেদের ফ্রেন্ড সার্কেলদের মেনশন দিবেন না নিজেরা লুকায় লুকিয়ে ক্লাস করেন না আচ্ছা পিথাগোরাস আমাদের পিথাগোরাস তখনই আসবে যখন ব্যাপারটা সমকুণী ত্রিভুজের আলোচনা আসবে ওকে কারণ হচ্ছে পিথাগোরাসের ক্ষেত্রে অতিভুজ লাগে এবং অতিভুজ ব্যাপারটা মূলত হচ্ছে সমকোণী ত্রিভুজেই আসে সমকোণী মানে কি আপনার একটা কোন নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি এই যে নাইনটি ডিগ্রি সমকোণ এইটা হচ্ছে আমার অতিবুজ তাহলে পিথাগোরাসের আলোচনা আসবে তখন কখন যখন আপনার কি হবে অতিভুজ ব্যাপারটা থাকবে আর অতিভুজটা মূলত আসে হচ্ছে আপনার সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ওকে যেমন একটা ত্রিভুজের ভিতরে আবার আরো ত্রিভুজ থাকতে পারে সমকোণী ত্রিভুজ ওকে এটা লম্ব এটা ভূমি এটা অতিভুজ এরকম একইভাবে এটা লম্ব এটা ভূমি এটা অতিভুজ ওকে আচ্ছা এখন এখানে আসি আমরা এটা জানি ধরেন আমি একটু নাম দিলাম এ BC দেখেন এবি প্লাস বিসি এটা টু এইটা কিন্তু হইতে পারে না কেন আমরা বলছিলাম ত্রিভুজের যে কোনো দুইটা বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বড় অনেক সময় এভাবে এক্সাম আসে কিন্তু এইটা তারপর আপনার দিল এবি প্লাস আপনার গ্যাটার দেন বি সি এরকম করে অপশন দেওয়া যায় যে কোনটা রাইট গ্যাটার দেন ইকোয়াল এরকম করে অপশন দেওয়া দেয় কোনটা রাইট একটু খেয়াল করবেন সবসময় ত্রিভুজের দুইটা বাহুর যোগফল এই দুইটা বাহুর যোগফল তৃতীয় বাহুর চেয়ে কী হবে সবসময় বড় হবে কিন্তু পৃথাগুরাজ বলতেছে এরা সমান হইতে পারে কখন যখন এই তিনটা বাহুর বর্গ করা হবে অর্থাৎ এই দুইটা বাহুর যে বর্গ অর্থাৎ আমি বেসিক্যালি এটা দাঁড়ায় অতিভুজ স্কোয়ার ইজিক্যাল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার পিথাগোরাসের সূত্র হচ্ছে এইটা অতিবুজ সার ভূমি এই জিনিসটাই লিখছি এখানে ওকে এইটা আমাদের মানে আমাদের কে বলছে আমাদের বলছে খেয়াল করেন আমি যে এটা ফাইভ দেই এটা ফোর দেই আর এটা থ্রি দেই ওকে আচ্ছা তাহলে সেক্ষেত্রে খেয়াল করেন তো ফাইভ ইজিক্যাল টু ফোর প্লাস থ্রি সম্ভব না কিন্তু এইটা সম্ভব কীভাবে দেখেন তো সিক্সটিন প্লাস নাইন 25 দেখেন 25 25 তাহলে পিথাগোরাস আমাদের কি বলছে পিথাগোরাস এই জিনিসটা আমরা সবাই অনেকেই খুব জানি অতিভুজ স্কয়ার ইজ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার এখান থেকে যে কোনো কিছুর মান বের করতে পারবেন আপনি যদি লম্বটাকে মান বের করতে চান তাহলে অতিবুজ স্কয়ার মাইনাস এই প্লাস অবস্থা আছে এই পাশে মাইনাস ভূমি স্কয়ার ইজ इक्वल লম্ব স্কয়ার স্কয়ারটাকে বাদ দিয়ে এই পাশে স্কোয়ারটাকে রুট হিসাবে নিয়ে আসতে পারেন তাহলে লম্বর মান পেয়ে যাবেন ওকে এইভাবে করে এবার আসি পিথাগোরসের ক্ষেত্রে যে মান আছে কিছু কমন মান আছে যেগুলো পরীক্ষায় বারবার আসে ওকে ওইগুলা জানলেই আপনার কি হয়ে যাবে মানে পরীক্ষা আপনার টাইম কনজিউম হবে না মানে হচ্ছে আমরা তো পরীক্ষা আনসার করি হ্যাঁ কারো একটা ম্যাথ আনসার করতে 5 মিনিট চার মিনিট তিন মিনিট লাগে কারো একটা 30 সেকেন্ড লাগে যার তিরিশ সেকেন্ড লাগে সেই তো আপনি চেয়ে বেশি ম্যাথ অন্সার করতে পারবে ম্যাথ পাড়ার চেয়ে তাড়াতাড়ি পারা জরুরি এই জন্য পিঠাগুলা কিছু মান আছে মুখস্থ রাখা লাগবে আমি এই জিনিসটা এখন লিখার চেষ্টা করতেছি দেখেন ওকে মানগুলো লিখে আমাদের আজকের ক্লাস মোটামুটি ত্রিভুজ নিয়ে শেষ পর্যায়ে ওকে ত্রিভুজ নিয়ে আর তেমন কোনো আলোচনা আমাদের নাই আচ্ছা দেখেন এই যে আমার ক্ষেত্রে ক্ষেত্রে আমরা সবসময় সময় ত্রিভুজ হয় বলছিলাম সমকোণী ত্রিভুজের মানগুলা অনেক সময় এভাবে থাকতে পারে যেমন থার্টি ডিগ্রি সিক্সটি ডিগ্রি নাইনটি ডিগ্রি অথবা পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি নান্টি ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ থাকা মানে হচ্ছে এটাকে সমকুনি সম ত্রিভুজ সমকুনি সমদি বাহু তিরিভুজ এইভাবে থাকতে পারে তখন এগুলোর মানটা হচ্ছে এভাবে করা হয় এক্স এটা হচ্ছে টু এক্স এটা হচ্ছে এক্স রুট এটা এক্স এটা এক্স এটা হচ্ছে এক্স রুট টু খেয়াল করেন এক্স মানে ফিক্স না বা একটা বাহুরমান ধরেন এক্স ইজিক্যাল তার মানে এটা সেভেন এটা সেভেন রুট থ্রি এটা সাদ দু চোদ্দ এটা সেভেন এটা সেভেন এটা সেভেন রুট টু এই যে বাহু যখন ত্রিভুজটা ত্রিভুজ যখন এই মানে থাকবে তখন বাহুগুলো থ্রি আর টু এক্সে এ হয়ে যাবে তার মানে একটা বাহুর মান জানলে আপনি সবগুলোই বের করে ফেলতে পারবেন বাকি দুইটা বের করে ফেলতে পারবেন একই ক্ষেত্রে এটার ক্ষেত্রেও সেম জিনিসটা এটা হয়েছে এক্সাম্পল আপনাদের যে কনফিউশনটা হইতে পারে এইটা মাথায় রাখার সময় এমন হইতে পারে যে এই জায়গায় আপনি ভুল করে এক্স এক্স রুট টু টু এক্স এরকম লিখতেছেন এটা কিন্তু টু এক্স না এক্স রুট থ্রি মানে এক্স রুট টু না হয় এক্স রুট থ্রি হবে মাথায় রাখতে পারেন এইভাবে মনে রাখতে পারেন যদি কেউ ভুলে যান এখানে একটা টু এর ব্যাপার আছে আসে এই জায়গায় থাকবে না এই জায়গায় কোন এই জায়গায় টুটা হবে তখন ঠিক আছে কনফিউশনটা হইতে পারে যে এখানে আপনি হচ্ছে এক্স রুট থ্রি না লিখে এক্স রুট টু লিখতেছেন আপনার ম্যাথ মিলতেছে না সো এই জায়গার ক্ষেত্রে একটু সতর্ক হইতে হবে এই দুইটা হচ্ছে একেবারে কমন বারবার বিভিন্ন এক্সামে আসে তাছাড়া আর কিছু কমন মান আছে মানগুলো আমি এখন কিছু জিনিস লিখে দিচ্ছি ওকে মানটা লিখে দিয়ে আমরা জাস্ট ছোট কয়েকটা এক্সারসাইজ করে আজকের ক্লাস এখানেই শেষ করে দিব সবাই থাকেন সে পর্যন্ত খেয়াল করেন আমি ধরেন মান মান কি হইতে পারে থ্রি ফোর ফাইভ এই রিলেটেড অনেক মান হইতে পারে সিক্স এইট টেন তারপর ধরেন আপনার কত হইতে পারে আপনার টুয়েলভ সিক্সটিন আর এটা হচ্ছে আপনার কত টোয়েন্টি এভাবে হইতে পারে তারপর হচ্ছে আপনার হচ্ছে কী কী কি মান হইতে পারে আর ধরেন নাইন চল্লিশ একচল্লিশ পনেরো বিশ পঁচিশ এরকম হইতে পারে আহ পাঁচ বারো তেরো এরকম হইতে পারে বা ওকে তারপর হচ্ছে আপনার আর কি কি মান হইতে পারে এরকম টাইপের মানে ব্যাপারগুলো হচ্ছে কি আপনাকে বললো একটা ত্রিভুজে একটা বাহুর মান হচ্ছে তেরো অপর বাহুর মান হচ্ছে থার্টিন সরি একটা ফাইভ একটা থার্টিন তাহলে অপর বাহুটা কত একটা ত্রিভুজের দুইটা বাহু একটা ফাইভ একটা থার্টিন অপর বাহুটা ম্যাথ না করেই আপনি আনসার করতে পারবেন যে আরেকটা হচ্ছে টুয়েলভ ফাইভ টুয়েলভ থার্টিন একটা চল্লিশ হলে আরেকটা নাইন হইলে অপরটা একচল্লিশ অটোমেটিক্যালি এগুলো মিলবেই কারণ এগুলা ইথা ইয়া প্রুভেন দেখেন আপনি মিলাইয়া দেখেন থার্টিন হচ্ছে আমার অতিভূত অতিভূত সবসময় বড় থাকে স্কোয়ার টুয়েলভ স্কোয়ার প্লাস ফাইভ স্কোয়ার এটা করলে হবে একশো চুয়াল্লিশ প্লাস পঁচিশ এটা করলে হবে সিক্সটি নাইন বর্গের মানগুলো মুখস্থ রাখবেন আমি বর্গের ক্লাসে বেসিক ক্লাসে বোঝাইছি যে এক থেকে তিরিশ পর্যন্ত বর্গের মানগুলো মুখস্থ রাখা লাগবে এগারো বর্গ করলে হবে একশো একুশ বিশের বর্গ করলে হবে চারশো এরকম করে ব্যাপারগুলোকে মুখস্থ রাখতে হবে দেখেন বারো বর্গ করলে একশো চুয়াল্লিশ এবার এই দুটা যোগ করলে ওয়ান সিক্সটি নাইন ওয়ান সিক্সটি নাইন দেখেন মিলছে তার মানে এগুলো মুখস্থ রাখতে হবে তাইলে এক্সাম হলে আমাদের কি হবে সময়টা আমাদের বেঁচে যেতে পারে এখন দেখেন এখানে আরও কিছু চাইলে অ্যাড করা যেতে পারে যেমন নয় বারো পনেরো হইতে পারে নয় বারো পনেরো তাছাড়া আমাদের আরও কিছু মান আছে আমি একটু লিখে দিই আজকে সেভেন টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ অর্থাৎ একটা মান টোয়েন্টি ফোর একটা মান টোয়েন্টি ফাইভ হইলে অপর মানটা হবে সেভেন ওকে এইভাবে করে আর কিছু মান কি পাওয়া যাবে টেন টোয়েন্টি ফোর টোয়েন্টি সিক্স হইতে পারে টেন টোয়েন্টি ফোর টোয়েন্টি সিক্স এগুলোই হচ্ছে সম্ভাব্য মান এটা এগুলো কিন্তু কমন এখানে আপনাদের দেখারও দরকার নাই এটা কি হইতে পারে এখানে তিনশো হইতে পারে চারশো পাঁচশো হইতে পারে এগুলো কিন্তু গুণিত আগারে গেছে তিন দুগোনে ছয় চার দুগোণে আট পাঁচ দুগোনে দশ তিন চারা বারো চার চারা ষোলো চার পাঁচ বিশ গুণিত আকারে হয়েছে সো এগুলা এই অংশটা জানলেই হবে তিন চার পাঁচ এই অংশটা জানলেই এগুলা পারবেন আর এইটা মনে রাখলেই হবে আপনার মুখস্থ সবচেয়ে বেশি আসে হচ্ছে এইটা পাঁচ বারো তেরো এটা সবচেয়ে বেশি আসে নয় বারো পনেরো এইটা সবচেয়ে বেশি আসে ওকে সে এগুলা মাথায় রাখবেন তাহলে আপনার তাইলে পিতাগর ক্ষেত্রে আর ম্যাথ করে অনেক এক্সাম হলে সময় ইউজ করতে হবে না বা ওয়েস্ট করতে হবে না আপনারা সোফার অনেকক্ষণ ধরে আমাদের সাথে আছেন আমরা শেষ করে দিব জাস্ট আর কয়েকটা প্র্যাকটিস করার মাধ্যমে যে আপনারা বুঝলেন কি না ব্যাপারগুলোতে একটু আমরা দেখি সর্বশেষ আরেকটা জিনিস আমরা দেখানোর চেষ্টা করি দেখেন এটা একটা ত্রিভুজ এই যে এই বাহুটার এই বাহুটার মধ্যবিন্দুতে যদি আরেকটা রেখা টানি এই রেখাটা এই নিচের এই রেখার ভূমির সমান্তরাল এবং অর্ধেক অর্ধেক কিভাবে এই দুইটা বাহুর মধ্য বিন্দুতে আকার কারণে অর্ধেক হয়েছে তার মানে আপনি যদি এটার মান জানেন এই তার মানে এটার মান ফোর খেয়াল রাখেন কিন্তু তো এই যে মধ্যবিন্দুতে বিপরীত দুই মানে হচ্ছে দেই দুইটা বাহুর মধ্যবিন্দুতে আঁকা হয়েছে তার বিপরীত বাহুটা যেটা এটার সমান্তরাল এবং অর্ধেক যেমন এটা এভাবে বলতে পারেন সূত্র আকারে অনেকে বলে যে কোনো ত্রিভুজের দুইটা বাহুর মধ্যবিন্দুতে আঁকা রেখাটা বা যে লম্বটা এইটা তৃতীয় বাহুর সমান্তরাল এবং অর্ধেক ওকে এটাই হচ্ছে এই জায়গায় বোঝানোর চেষ্টা করছে লাস্ট একটা এক্সারসাইজ যে শেষ করব দুইটা এক্সারসাইজ করাবো আজকে আর দুইটা এক্সারসাইজ করে আপনাদের ছুটি আজকে সো চলেন আমরা ওই দুইটা এক্সারসাইজ আনসার করব সবাই আপনারা কমেন্টে আনসার করবেন দেখি আপনারা কি বুঝতে পারছেন কিনা আমি কোন চিত্র আঁকবো না আপনাকে বলেছে একটা ত্রিভুজ একটা ত্রিভুজ নাম হচ্ছে এ বি সি এবং যেটার বি বাহু ইজিক্যাল টু আমি একটু দেখি এবি বাহু ইজিক্যাল টু এসি এসি কোন এ সমান সমান সিক্সটি ডিগ্রি কোন বি সমান সমান কত এটা আনসার করেন সবাই একটা ত্রিভুজ সি ওকে এটা আনসার করেন দেখি সবাই কেমন বুঝলেন এতক্ষণ ধরে আচ্ছা যদি না বুঝে থাকেন আমি একে দেখাচ্ছি আমাদের বলছে এবি আর এসি বাহু সমান একটা ত্রিভুজ আঁকলাম এই হচ্ছে এ এবি আর এসি এই দুইটা বহু সমান তার মানে এই কোনটা হচ্ছে আমার কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি তাহলে এই দুইটা কোন আমার কি হবে আমাদের বি কোণের মান জানতে চাইছে এই দুইটা কোন মিলাই আমাদের কি হবে একশো বিশ ডিগ্রি হবে বি আর এসি সমান ওকে এবং এ কোণ সমান সমান ডিগ্রি বি কোণ সমান সমান কত ওকে খেয়াল করেন আচ্ছা এই জায়গায় আমি একটু ভুল করছি আপনাদেরকে সিক্সটি ডিগ্রি দিছি এটা আসলে 40 ডিগ্রি হলে বেটার হয় সিক্সটি ডিগ্রি হইলে যে ভুল হয়ে যাবে ব্যাপার না কিন্তু সিক্সটি ডিগ্রি আসলে তখন ফর্মুলাটা একটু চেঞ্জ হয়ে যায় কেন তখন তিনটা বাহুই সমান হয়ে যায় কারণ দেখেন এটা সিক্সটি হলে এই দুইটা সমান এই দুইটার যোগফল হয়ে যাবে কোন আর একশো বিশ ডিগ্রি তো সমান হওয়া মানে এটাও সিক্সটি এটাও সিক্সটি তখন তিনটা বাহুই সমান হয়ে যাচ্ছে আসলে এটা হবে ফোরটি ডিগ্রি এটা ফোরটি ডিগ্রি যদি এটা ফোরটি ডিগ্রি হয় তাহলে এই দুইটা মিলাইয়া হবে আমার একশো চল্লিশ ডিগ্রি তার মানে এইটা হবে আমার সেভেন্টি ডিগ্রি এটা হবে আমার সেভেন্টি ডিগ্রি অনেক সময় আপনার প্রশ্ন দেয়া থাকবে কিন্তু কোনো কি দেয়া থাকবে না আপনার কি বলে এটাকে অনেক সময় প্রশ্ন দেওয়া থাকবে কিন্তু কোনো কি দেওয়া চিত্র দেয়া থাকবে না যারা তিরিশ ডিগ্রি দিচ্ছেন তিরিশ ডিগ্রি তো হওয়ার কথা না কারণ হচ্ছে আপনার এই যে ত্রিভু থাকলাম এ বি সি এ বি আর এসি সমান ওকে আর এ কোন সমান সমান আমার সিক্সটি ডিগ্রি আমি ভুল করে দিছিলাম। তাহলে আর বাকি দুইটা মিলে একশো বিশ ডিগ্রি যেহেতু দুইটা সমান তাহলে এই দুইটা সিক্সটি ডিগ্রি তাহলে বি কোণের মান তো সিক্সটি ডিগ্রি হওয়ার কথা ছিল আপনাদের অনুযায়ী থার্টি ডিগ্রি কেন হইল আমি জানি না সো হ্যাঁ চিত্র দেয়া অনেক সময় চিত্র দেয়া থাকে না চিত্র দেয়া থাকবে না জাস্ট এভাবে প্রশ্নটা বলেই দিবে ঠিক আছে তখন এবিভাবে আনসাব চিত্র নিজে একে বুঝে आंसर করতে হবে এবং চিত্র আকার ক্ষমতা তখনই আপনার বাড়বে যখন আপনি ম্যাথ করতে করতে ইউজড হয়ে যাবেন সো ত্রিভুজের মোটামুটি বেসিক যে জিনিসগুলো আপনাদের লাগবে আমরা সেগুলো আলোচনা করা সর্বোচ্চ চেষ্টা করছি কালকে আমাদের সাড়ে আটটায় চতুর্ভুজ নিয়ে আলোচনা আছে সো চতুর্ভুজ নিয়ে আলোচনা অবশ্যই আপনারা সবাই উপস্থিত থাকবেন আজকে যারা ছিলেন এবং আপনাদের নতুন বন্ধু বান্ধবদের জানাই দিবেন কালকে আমাদের বেসিক লাইফ ক্লাসের পনেরোতম ক্লাস এবং এই চোদ্দোটা ক্লাস টোটাল আপনি ফ্রি বেসিক ম্যাথ নামে আমাদের ইউটিউবে একটা প্লে আছে সেখানে পেয়ে যাবেন আর লাস্ট অ্যানাউন্সমেন্ট আমাদের আঠাশ তারিখ দুইটা ব্যাচ ম্যাথ এবং ইংলিশে দুইটা ব্যাচ শুরু হচ্ছে চাইলে আপনারা ভর্তি হতে পারেন ওকে থ্যাংক ইউ